আসসালামু আলাইকুম। আমি কি পরের পয়েন্টে আসবো ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমরা হচ্ছে গিয়ে আমি আমার ছোট ছোট অভিজ্ঞতা যেটা দেখেছি যে 2000 সালের আগে যে সিচুয়েশনটা ছিল আর এই এই সেঞ্চুরিতে এসে 2000-এর পরে যে সিচুয়েশনটা হয়েছে, বা বিশেষ করে 2010-এর পরে বলতে পারেন, এইভাবে যে মানুষের ভিতরে একটা ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে, যে তারা আসলে খুব প্র্যাকটিসিং, মানে উপরে উপরে খুব প্র্যাকটিসিং, বা দেখা যাচ্ছে যে ঘুষ দুর্নীতি এগুলোর ক্ষেত্রে তাদের আসলে কোনো লিমিট নাই। হ্যাঁ, মানে এটাও বাড়ছে, একদিকে প্র্যাকটিসিং বাড়তেছে, পাশাপাশি 2 নম্বরে যা আছে বাংলাদেশে সবই বাড়তেছে এখন। আগে যেটা হইতো যে বিভিন্ন পহেলা বৈশাখে বা বিভিন্ন অনুষ্ঠানে, আচার অনুষ্ঠান বা গায়ে হলুদ, এগুলাতে আমাদের যে কালচারটা ছিল আমি ছোটবেলায় দেখেছি যে সেখানে আসলে খুবই একটা একটা উৎসব মুখর পরিবেশ ছিল। বাট এখন ইদানিং দেখতেছি যে অনেকেই আসলে একদম কট্টরপন্থী, যারা আর কি, যারা যেটাকে বলে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী, ও এই ধরনের একটা মাইন্ডসেট গ্রো করতেছে এখন। এই জন্য ওরা হচ্ছে দেখা গেছে যে বিয়ের অনুষ্ঠানে ছেলেদের মেয়েদের জন্য খাবারের জায়গা আলাদা করতেছে, এরকম আমি অনেক দেখতে পাচ্ছি, ইভেন ঢাকাতেও হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে আমি যেই জিনিসটাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের প্র্যাকটিসিং যে মুসলিম যারা আমরা বাংলাদেশে আছি, এদের ভিতর কি আসলে মৌলবাদী বা ফান্ডামেন্টালিজমের যে ধারণাটা, এটা কি আস্তে আস্তে বাড়তেছে এরকম কি? হ্যাঁ অবশ্যই, তো বাড়তেছে তো অবশ্যই। কারণ হচ্ছে এই যে আগে তো আসলে মানুষ এই কোরআন হাদিসে কি লেখা আছে, হ্যাঁ বাংলাদেশের মানুষ তো আসলে মুসলমান হয়েছে হচ্ছে গিয়ে ওই আরব দেশ থেকে, ইরান থেকে আসা পিরাউলিয়া, এদের মাধ্যমে মুসলমান হয়েছে। তারা তো আসলে জানতো না আরবি ভাষাতে কি কি বলে না না বলে, এই আলহামদুলিল্লাহ, তারপরে এই টাইপের কি, এগুলো মানে কি, হ্যাঁ আসসালামু আলাইকুম, মানে সূরা ফাতিহা, এগুলো কোরআন, এগুলো মানে কি, এগুলোই বুঝতো না। হ্যাঁ, তো কিন্তু কোরআন মুখস্থ করতো তারা, অনেকেই কোরআন মুখস্থ করতো, কোরআন হাফেজ হয়ে যেত, কিন্তু দেখা যেত কোরআনের একটা সুরার অর্থ কি, এটার মানে কি, বাকারা অর্থ কি ভাই, এটাই ভাই বলতে পারি না ভাই। হ্যাঁ, মানে নিসা অর্থ কি ভাই, বলতে পারি না ভাই। এরকম দেখা যেত বাংলাদেশের 99.99% মানুষ ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণাই ছিল না, এই কারণে বিভিন্ন ধরনের গালগপ্প ঘুরে ঘুরে বেড়াইতো। আমাদের নবী কত ভালো ছিল, ইহুদি পুরি তার রাস্তায় কাঁটা পিছায় রাখতো, আমাদের নবী গিয়া দেখে একদিন কাঁটা নাই, তারপরে গিয়া দেখে যে ইহুদি পুরি অসুস্থ, তারপরে ইহুদি পুরি সেবা করতো, এই যে এই সমস্ত গালগপ্প গুলা তখন মানে ছড়াইছে, মানে আমাদের সমাজে ছড়াইছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের সেই এক্সেসটা ছিল না, যে কোরআন হাদিসে কি বলা আছে সেগুলো আমরা বুঝতামই না, বাঙালি বুঝতুই না। পরে যখন এই যে মাদ্রাসা শিক্ষার যখন একটা বিপুল পরিমাণে হইলো, মানে বিস্তার ঘটলো সৌদি সরকার দ্বারা, মানে সে এই যে হজের টাকা দিয়ে সৌদি সরকার যখন বিপুল পরিমাণ ডোনেট করা শুরু করলো বিভিন্ন মাদ্রাসাগুলোতে, এবং মাদ্রাসাগুলোতে যখন এই ব্যবস্থা করা হলো যে তোমরা বেশি বেশি বাচ্চা পয়দা করো, বাচ্চা বেশি হয়ে গেলে আমাদের দিয়ে দাও, আমরা সেই বাচ্চারে থাকতে দিব, খাইতে দিব, জামা কাপড় দিব, সবই এখানে করতে পারবে। এই যে এই সিস্টেমটা যে দাঁড় হয়ে গেল, এই দাঁড় হয়ে যাওয়ার কারণে মাদ্রাসাতে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী তখন ঢোকা শুরু করলো, এবং সেই মাদ্রাসার ছাত্ররা আস্তে আস্তে আসলে তখন বোঝা শুরু করলো আসলে কোরআন হাদিসে আসলে বলাটা কি আছে, কোরআন হাদিসে আসলে জিনিসটা কি, ইসলাম আসলে জিনিসটা কি। এতদিন তো আমরা জানতাম নবী ইহুদিপুরীর বাসায় গিয়ে সেবা যত্ন করছে, হ্যাঁ, কিন্তু পরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে দেখি ওমা একই কথা, ইহুদিপুরীর মাইরা মিরা সব একাকার করে দিচ্ছে, নবী বনু কুরাইজা গোত্রের একদিনের ভিতরে 600 থেকে 900 মানুষের কোপায় মেরে ফেলেছে, জবাই করছে আমাদের নবী নিজে দাঁড়ায় থেকে মদিনা বাজারে, নিজে দাঁড়ায় থেকে একটা একটা করে জবাই করছে 600 থেকে 900 মানুষকে। এই জিনিসগুলো তো জানতে পারছে এরা হচ্ছে গিয়ে মানে রিসেন্টলি 40-50 বছর ধরে এরা জানতে পারছে। এর আগে তো জানতে হচ্ছে গিয়ে ইহুদি বুড়ির বাসায় গিয়ে নবী সেবা করতো। সিদ ভাই, ব্যাপারটা কি বুঝতে পারছেন যে আগের যে আমাদের কাছে যে ইসলামের কনসেপ্ট ছিল, এই 40-50 বছরে আমাদের কাছে ইসলামের কনসেপ্টটা চেঞ্জ হয়েছে? কারণ হচ্ছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমরা আরবি শিখছি, উর্দু শিখছি, এবং এই কোরআন হাদিসে এক্স্যাক্টলি আসলে কি বলা আছে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এই কারণে বাঙালি এখন জানে যে কোরআনের ভিতরে বলা আছে সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের হয়েছে তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব, এদের অবস্থান হচ্ছে কুত্তা, আল্লাহর চোখে এদের অবস্থান হচ্ছে কুত্তা বিলাই থেকেও খারাপ। এই যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, এবং ইহুদি নাসারাদেরকে আমি আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করে দিব, এটা নবীর কথা, এই টাইপের কথাবার্তা তো জানতে পারছে পরে এসে। এখন যখন জানতে পারতেছে তখন এই কারণে এই মৌলবাদ এই জিনিসটার ব্যাপকভাবে বিস্তার ঘটছে। এই মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসা পাশ করে, আরবি উর্দু এগুলো যখন পাশ টাস করে, বই টই পইরা যখন বের হয়েছে, বের হয়ে যখন ওয়াচ টাস শুরু করছে, তখন এই মানে ধর্মান্ধতা, এই উগ্রতা, এই জিনিসগুলোর একটা ব্যাপক বিস্তার ঘটছে। আপনি কি ভাই বুঝতে পারছেন কথা আমার? হ্যাঁ 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 বুঝতে পারছি। তো আপনি তো ছোটবেলা শুনছেন না ভাই, যে এই যে নবী ইহুদি বুড়িরা সেবা করতো টোটো, এগুলো এই গল্প শুনছেন? হ্যাঁ, এটা এটা আমি শুনেছি বইয়ে, আমি খুব সম্ভবত বইয়ে এটা পড়েছিলাম, তারপরে এই কয়েক বছর আগে এটা জানতে পারছি যে এটা আসলে মানে জাল, মানে এটার কোনো রেফারেন্স নাই। এটা পরবর্তীতে এখন অনেক, বিশেষ করে অনেক যারা সালাফি টাইপের আলেম ওনারা কিন্তু এটা বলে, ওয়াজে আমি শুনেছি যে এটা এটা ভুয়া। তাহলে দেখেন যে আগে আমাদের কাছে ইসলামের যে কনসেপ্ট ছিল, এখনকার যে ইসলামের কনসেপ্ট, এই যে এই আলেমদের কাছ থেকে আপনি জানতে পারছেন, এই আলেমরা কোথা থেকে আসছে? আলেমরা তো মাদ্রাসার যে ধারাবাহিকতা সেখান থেকেই তো এই আলেমরা আসছে। এখন তো মানুষ সরাসরি সেই আলেমদের কাছ থেকে শুনতেছে, এই কারণে আসল সত্যিকারের ইসলামটা এখন জানা যাচ্ছে। আগে তো ভাই এত, এই কারণে আগে এত ধর্মান্ধতা ছিল না, আগে অনেক সেকুলার একটা সমাজ ছিল, এখন জানার কারণে, এই জানার একটা মানে সমস্যাটাও আছে, জানলে আবার এদিকেও যেতে পারেন, আপনি ওইদিকেও যেতে পারেন। হ্যাঁ,
জানা বেশি জানতে গেলে আপনি আস্তিক হইতে পারেন, নাস্তিক হইতে পারেন, জঙ্গি হইতে পারেন, আবার আমার মতো নাস্তিক হয়ে যেতে পারেন বেশি জানতে গেলে। আমি আপনার সাথে একমত এই ব্যাপারটাতে, টোটালি একমত। কম কম জানলে কিন্তু আসলে সমস্যা কম থাকে, বেশি জানতে গেলে আর কি সমস্যাটা হয়ে যায়। আমি যেই কাজটা করছি যে ছোটকালে আমার মাথা খালি কুরকুর করতো, যে এটা আর ভালোভাবে জানতে হবে আমার, এটা আর ভালোভাবে দেখতে হবে আমার কোন বইতে কি লেখা আছে, এটা আমার পড়ে দেখতে নিজে পড়ে দেখতে হবে। তাহলে আমি গুতায় 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 পড়তে 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 গিয়ে দেখি যে আরে বাপরে এই কি অবস্থা, কি কি খারাপ খারাপ জিনিসপত্র এটার ভিতরে। হ্যাঁ, তখন তো সমস্যাটা হলো। আমি যদি না জানতাম, যদি আমি ভাবতাম যে না এগুলো পড়ার দরকার নেই আমার, আমি বিশ্বাস নিয়ে আমি ভালো আছি, আমি বিশ্বাস নিয়ে থাকবো, তখন তো আর আমার এই সমস্যাটা হইতো না। কিন্তু সত্য জানাটা তো, আমি মনে করি সত্য জানাটা তো প্রত্যেক মানুষের একটা হওয়া উচিত, যে সত্য যেটা সেটা তো স্বীকার করে নিতে হবে। ফারাজ ভাই, দিনদা ভাই, আপনার কি বিষয়ে কিছু বলবেন? ফারাজ ভাই বলেন কিছু। না দিনদা ভাই, আপনি বলেন, আমি তারপর বলতেছি। বলেন, আমি একটু কফি বানাচ্ছি, তো আপনি একটু বলেন, আমি তারপর ইয়ার করতেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই মানে গণতন্ত্রের সাথে শরিয়া আইনের একটা কনফ্লিক্ট আছে, এবং এখন যে মসজিদ মাদ্রাসাগুলোতে যে হুজুররা যে পাশ করে বেরোচ্ছে, এরা সবসময় চায় দেশকে একটা শরিয়া আইনে পরিণত করতে, এবং এটার একটা বিশাল একটা ইনফ্লুয়েন্স এরা পায় হচ্ছে আপনার ওই তালেবানি শাসন বা হচ্ছে ওই আল কায়েদার মানে এদের কাছ থেকে, এবং যে কারণে বাংলাদেশে দিন দিন আপনার এই মৌলবাদীদের সংখ্যা বাড়তেছে, কারণ এরা মনে করে যে। দিনদা ভাই, দিনদা ভাই, আমার একটু শেষ, যে আমি যে ছোটটা কথা বলে আমি আর একটু হ্যাঁ বলেন। দেখিও আছে। আসিফ ভাই, দিনদা ভাই, আপনারা অনেক পয়েন্ট অ্যাড করেন, কিন্তু এই পয়েন্টটা কেন অ্যাড করেন আমি বুঝি না। যে ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এইটার এগেনস্টে কোনো জায়গায় কোনো ধরনের কথা বলা হয় না দেখেই সাধারণ মানুষটা এই জিনিসটা বিশ্বাস করে, যে তারা সামহাও মনে করে যে কোনোভাবে তারা ফিগার আউট করে ফেলে দেওয়া যে সত্য ধর্ম ইসলাম। অন্য অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কোন একটা ধর্ম, ডিফারেন্ট ধর্ম, এটা হচ্ছে একমাত্র সত্য ধর্ম, বাকিগুলো হচ্ছে অন্ধবিশ্বাস। যারা ফলো করেছে এরাও জানে যে এদের মধ্যে সমস্যা আছে, জেনে বুঝেই তারা ওই মিথ্যা ধর্মটা ফলো করে, বাট ইসলাম ধর্মটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সত্য ধর্ম। এবং কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনোভাবে যে এই ধর্মের বিরুদ্ধে কোনো কিছু ইয়ে করা হয় না, এবং যারা এটার বিরুদ্ধে কথা বলতে যায় তাদেরকে ইসলামোফোবিক বলে ট্যাগ দিয়ে তাদের তাদের গলা চেপে ধরা হয় বা তাদেরকে হত্যা করা হয়, এবং তাদেরকে হত্যা করলেও এটার বিরুদ্ধে কোনো কথা বলা হয় না। মৌন সমর্থন এত দেয়। এত এত বড় ভাবে সাপোর্ট দেওয়া হয় এবং প্রিচ করা হয় যে ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম একমাত্র সত্য ধর্ম, এই জিনিসটার জন্য সাধারণ মানুষ এখন মনে করে যে দে হ্যাভ সামহাও ফিগার্ড আউট যে আফটার লাইফে কি হবে, এটা এটা তারা বুঝে ফেলাইছে। জি ভাই বলেন। হ্যাঁ, না এটা একটা ভালো পয়েন্ট উল্লেখ করছেন, আমি ওইদিকে যাইতাম হয়তো, কিন্তু আপনি ভালো মানে আমি হয়তো এইভাবে বলতাম না, আমি একটু ডিফারেন্ট টাইপে ডিফারেন্ট ওয়েতে বলতে চাচ্ছিলাম যে এই যে ভয়, ভয়ের যে বিষয়টা, মানে আমরা বলি না যে ভয়কে জয় করতে হবে, তো ভয়কে জয় করতে হলে তো কি করতে হবে, যে ভয় যে আসলে ভয় না এই জিনিসটা তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, এই জিনিসটা যখনই সে বুঝবে, রেশনাল চিন্তা করতে শিখবে, তখনই সে ভয়কে জয় করতে পারবে। যেমন ধরেন অনেকেরই অনেক ভীতি থাকে, তাই না, যে হয়তো রাত্রেবেলা কেউ অন্ধকারকে ভয় পায়, কেউ হয়তো লাশ দেখলে ভয় পায়, কেউ হয়তো রক্ত দেখলে ভয় পায়। তো এই জিনিসগুলো হচ্ছে যে মানে একটা মনের মধ্যে একটা ভীতি, যেটা হচ্ছে যে তাকে দিনের পর দিন তাকে বলার পরে বা বোঝানোর পরে এই জিনিসটা তার মনের মধ্যে ঢুকে যায়, কিন্তু এইটাকে যে প্রতিহত করার যে ব্যবস্থা সেই জিনিসটা হয়তো তাকে শেখানো হয়নি, দেখানো হয়নি, সে কারণে সে এই জিনিসটা মানে কি ভুলতে পারে না, বা এই জিনিসটা সে করতেই থাকে, এই ভীতিটা তার মধ্যে রয়ে যায়। তো এই দিনে দিনে হচ্ছে যে মানুষের মধ্যে ধর্মীয় ভীতি, যেটা এই ভীতিটা হচ্ছে যে এই মসজিদ মাদ্রাসার এই যারা নব্য যারা হুজুর, এরা হচ্ছে বেশি পরিমাণে ঢুকাই দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এইটার এগেনস্টে যারা আসলে বলে, যারা সত্যটাকে বের করে আনার চেষ্টা করে, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, বা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। তো এই এই কারণে হচ্ছে যে মানুষ এক এক পক্ষের জিনিস শুধুমাত্র মানে কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আরেক পক্ষেটা শুনতে পারতেছে না, বুঝতে পারতেছে না, দেখেই তারা দিনে দিনে আরো বেশি মৌলবাদী হয়ে উঠতেছে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে আর এটা আরো একটা বড় বিষয় যেটা হচ্ছে যে আপনিই দেখেন বললেন যে বাংলাদেশে 90% মুসলিম এবং তারা প্র্যাকটিসিং মুসলিম, দিনে দিনে বেশি প্র্যাকটিসিং হচ্ছে, কিন্তু তারপরেও তারা হচ্ছে ঘুষ খাচ্ছে, নিয়মিত ঘুষ খাচ্ছে, এটা একটা হিড়িক পড়ে গেছে এবং অন্যায় অবিচার করতেছে, মানে কি চাঁদাবাজি চিন্তা এগুলো কিন্তু বেড়ে গেছে। তো এটা এটার একটা বড় প্রমাণ হচ্ছে যে ধর্ম যে আসলে মানুষকে হচ্ছে যে ভালো করতে পারে না, তার একটা বড় প্রমাণ এই যে সারাদিন হজ করে আসতেছে, নামাজ রোজা করতেছে, তারপরে টেবিলের নিচ দিয়ে ঘুষ খাচ্ছে, তাই না? তো এখান থেকে বোঝা যায় যে আসলে ভয় ভীতি বা ধর্ম, ধর্মের ভীতি বা এগুলো মানুষকে কখনোই ভালো করতে পারে না। এই জন্য মানুষকে ভালো করতে হলে পারে, মানুষকে মৌলবাদী থেকে নিয়ে আসতে, বের করে নিয়ে আসতে হলে তাকে হচ্ছে যে র্যাশনাল পয়েন্ট অফ ভিউ থেকে তাকে হচ্ছে যে জ্ঞান চর্চা করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, এবং মানে যারা হচ্ছে সত্য প্রকাশ করতেছে তাদেরকে প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে, সবাইকে সব ধরনের মানে প্রচার করার সুযোগ সুবিধা দিতে হবে। এখন যে যেটা হচ্ছে যে এর মধ্যে থেকে গ্রহণ করবে সেটা তার ব্যাপার। আচ্ছা, অবশ্যই। ব্যাকস্টেজে রকিবুল ইসলাম, আপনি বারবার লিখছেন যে আপনাকে যুক্ত করার, আপনাকে যুক্ত করবো, একটু পরে যুক্ত করবো, সিট ওনার কথাটা একটু শেষ হোক, তারপরে আমরা আপনাকে যুক্ত করবো, আপনি লাইনে আছেন। সির, আপনি শেষ করেন তাহলে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ভাই আর একটা, আমি আজকে সব বলতে পারবো না, আমি বুঝতে পারছি, তো আমি খুব শর্টলি আমি শেষ করে দিচ্ছি। তো এই যে মৌলবাদ, মৌলবাদী ব্যাপারটা যে নিয়ে যে কথাগুলো আপনারা বললেন, তো ব্যাপারটা কি এরকম যে আমরা মানে আমাদের দেশে সাধারণ যে মুসলিম, আমরা তো আসলে ধর্ম সম্পর্কে খুব একটা পড়াশোনা করি না বা খুব ভালো জানি না, তো আমরা কিন্তু আসলে অনেক কিছুই জানি না। তো আমাদের আলেম যারা আছে ওনারা আমাদেরকে যেভাবে গাইড করেন, আমরা আসলে সেভাবেই গাইডেড হই, মানে মোস্ট অফ দ্য টাইম যে কোনো ব্যাপারে। এই ক্ষেত্রে ওনারা এই যে মৌলবাদীদের ব্যাপারগুলো অনেক আছে, যেগুলো যার কারণে আসলে ওনারা ওনাদের বিজনেসটাকে বাড়াইতে পারতেছেন, কারণ ধর্মের ভয়টা যদি ঢুকাই দিয়ে যদি এগুলো করা যায় তাহলে ওনাদের বিজনেস ভালো হয়, এটা তো আমরা দেখতে পাচ্ছি।
আপনাদের অবস্থানটা কি, মানে সাধারণ মুসলিম যারা আসলে অন্যদেরকে, আপনাদের বলতেছি আপনি দিনদয়াল ভাই বা ফাদার সাহেব আপনারা যারা এখানে আছেন তাদের কথা বলতেছি, সাধারণ মুসলিম যারা হচ্ছে অন্যদেরকে মানে আঘাত করা, তাদের প্রতি ঘৃণা ছড়ানো বা তাদের বিশ্বাসটাকে ন্যূনতম একটা সম্মান ছাড়ানো, এই ধরনের কালচারে প্র্যাকটিস করে বা এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কি আপনাদের অবস্থানটা, নাকি না যারা হচ্ছে সেটা মৌলবাদী যে আপনারা যেটা বলেন তাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি অবস্থানটা? আমার আমার অবস্থান হচ্ছে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে, আমার অবস্থান হচ্ছে ইসলামের বিরুদ্ধে। আপনি ওই ওইটাকে মনে করেন কিছু নিলেন কিছু নিলেন না, একটু সুগার কোট করে ভালো একজন মুসলিম হয়ে নিজের মধ্যে রাখলেন, আমার ওইখানে সমস্যা নাই। বাট আমার সমস্যা হচ্ছে যে টিচিংটা দিয়ে, সেই টিচিংটা আপনি হয়তো বা ধরেন কোনো একটা বিপদে পড়লেন, বিপদে পড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন কিছু, আপনি কিছু পাইলেন, ধীরে ধীরে আপনার ফেটটা গ্রো হবে। আমি বলতেছি না যে আল্লাহর কাছে চাইলে পাবেন, ঘটনাচক্রে যখন পেয়ে যাবেন ধীরে ধীরে ইয়েটা গ্রো করবে, আপনার ফেইথটা গ্রো করবে, এবং ওই জিনিসটাই আপনাকে ইসলাম আপনার ওই আপনাকে ওইভাবেই ইয়ে করবে, আপনাকে ওইভাবে শিখাবে যে আপনি শুধুমাত্র এটা নিজের মধ্যে রাখবেন না, এটা অন্যের উপর অন্যকে প্রথমে প্রিচ করবেন তারপরে চাপাবেন। তো আমি মূল সমস্যাটা দেখি ধর্মগ্রন্থের মধ্যেই, টিচিং এর মধ্যেই, ওই ধর্মটার মধ্যেই, রেদার দেন মানুষ কি করতেছে না করতেছে। মানুষ সব মানুষ ভালো হয়ে গেলেও ইসলাম খারাপ ধর্ম থাকবে, সব ধর্ম সব মানুষ খারাপ হয়ে গেলেও ইসলাম খারাপই থাকবে। আমার পয়েন্ট অতটুকু, আই বুঝে আই হোপ আমি বুঝতে পারছি। আর আমার আমি যেটা মনে করি যে আমার শুধুমাত্র দায়বদ্ধতা আছে সত্যের কাছে, যুক্তির কাছে, এছাড়া এছাড়া আমার কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই। যদি সাধারণ মানুষের বিশ্বাস তাতে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হইয়া ভেঙ্গা চুইরা আসে, যদি আহত সেই বিশ্ব যদি আহত নিহত হইয়া একবার মরে যায়, আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। যদি সাধারণ মুসলমানদের মানে অনুভূতিতে, কোমল অনুভূতিতে অনেক আঘাত লাগে, আমার বিন্দুমাত্র তাতে কিছু যায় আসে না। যদি উগ্রবাদী মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগে, তাতেও আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। আবার যদি উগ্রবাদী মুসলমানরা যদি খুশি হয় আমার কোনো কথায়, তাতেও আমার কিছু যায় আসে না। যে জিনিসটা যৌক্তিক, যে জিনিসটা সত্য, সেই জিনিসটা প্রকাশ করাটাই শুধুমাত্র আমার দায়, এছাড়া আর কোনো কারো বিশ্বাসকে সম্মান করা, বিশ্বাসকে ঘৃণা করা, বিশ্বাসকে কি করা, কোনো কিছুতেই মানে আমি এমন না যে যুক্তি ছাড়া আমি কারোর বিশ্বাসে গিয়ে হুদাই গিয়ে আলাই থাবো, সেটাও না। যদি কিন্তু যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই আমি সেই বিশ্বাসটাকে গিয়ে লাইথাবো, মানে যদি সেই যুক্তিটা বিশ্বাসকে লাইথানোর বা বিশ্বাসটাকে খোঁচা মারার পক্ষে যদি থাকে, মানে সত্যটা যদি সেই বিশ্বাসের বিরুদ্ধে থাকে, তখন আমি অবশ্যই গিয়ে সেখানে ইয়া করবো। সেখানে আমি তোয়াক্কা করবো না কার বিশ্বাস তাতে আহত হইলো, কার বিশ্বাস তাকে নিহত হইলো, এই কোনো কিছুই আমি তখন আর তোয়াক্কা করবো না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমার দায়বদ্ধতা শুধুমাত্র আছে সত্যের কাছে, যুক্তির কাছে, এছাড়া কে কি ভাবলো, কে কি করলো, কে কি কানলো নাকি হাসলো, খুশি হইলো নাকি বেজার হইলো, এগুলোতে কিছুতেই আমার কিছু যায় আসে না। সিদ ভাই আমার কথা কি বুঝতে পারছেন? জি জি ভাই আপনার কথা বুঝতে পারছি পুরোটাই। আচ্ছা দিনদয়া ভাই আপনি কি কিছু বলবেন? আসিফ ভাই এবং ফারাজ ভাই যা বললেন আমি একমত পুরোপুরি। মানে আমার আমার নিজের পজিশনটা হচ্ছে যে আমি আমি এর এর সাথেও যে জিনিসটা যেটা মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আমি সবসময় যে কোনো চাপায় দেওয়া মতবাদের এগেনেস্টে। আপনি যদি বলেন যে আমি কার এগেনেস্টে, তাহলে হ্যাঁ সেই এগেনেস্ট যদি বলেন তাহলে আমি যে কোনো চাপায় দেওয়া মতবাদের এগেনেস্টে, এবং এই চাপায় দেওয়া মতবাদটার সোর্সের এগেনেস্টে, মানে কোন জায়গা থেকে এটার উৎপত্তি হচ্ছে সেইটারও আমি এগেনেস্টে সবসময়, এবং সেই এই এটার বিরুদ্ধেই আমার মানে প্রসার প্রচারণা এগুলো চলতে থাকবে। পরবর্তীতে আমি স্কুল কলেজ হিসেবে বড় হয়েছি, তো আপনারা যে পয়েন্টটা নিয়ে কথা বলতেছেন, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মৌলবাদী ব্যাপারটা ছিল মানে সুপ্ত আকারে। পরবর্তীতে আমি যখন পড়াশোনা করছি, বইটি পড়ছি, তারপরে লেখালেখি করছি, অনেক কিছু পরে ধাপে ধাপে আস্তে আস্তে ব্যাপারটা থেকে কিছুটা মানে চেঞ্জ হয়েছে আমার পার্সোনাল আমার পার্সোনাল অপিনিয়নটা, বাট স্টিল আমি একজন মুসলিম। এখন যেটা হয়েছে কি যে আমি জানি যে আপনারা জানেন, আপনারা গত লাইভেও আপনি মনে হয় চাইল্ড অ্যাবিউজ বা সেক্স এডুকেশন নিয়ে কথা বলছিলেন। তো আমাদের দেশে যেটা হয় কি যে প্রচুর চাইল্ড অ্যাবিউজ হচ্ছে এখন, মানে আমার নিজের পার্সোনাল বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে আমি মানুষকে দেখেছি। ইনফ্যাক্ট আমি নিজেও ছোটবেলায় চাইল্ড অ্যাবিউজ শিকার হয়েছি, চাইল্ড অ্যাবিউজ বলতে আমি সরাসরি ধর্ষিত হয়েছি, ঠিক আছে? তো সেটা অবশ্যই কোনো মানে সেটা কিভাবে সেটা ভিন্ন ব্যাপার, বাট কথা হচ্ছে যে আমি নিজে সেটা ভিকটিম, পাশাপাশি আমি অনেক কিছু নিয়ে ভিকটিম। বাট সেটা যেটা হয় কি যে ফ্যামিলি মেম্বার্সরা প্লাস হচ্ছে আশেপাশের লোকজন সেটাকে ধামা চাপা দেয়, এবং আমাদের দেশে আসলে সেক্স অফেন্ডার লিস্ট এই ধরনের কিছু নাই, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আছে। সেখানে আপনারা জানেন যে সেক্স অফেন্ডার লিস্ট নামে একটা লিস্ট এখানে বিল করা হয় যে এরিয়াতে কারা কারা আছে অফেন্ডার, যারা মাইনর পিপলদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে অফেন্ড করছে, এরকম থাকে। কিন্তু তো আমাদের দেশে যেহেতু এটা নাই আর মানুষজন যেহেতু এটাকে ধামা চাপা দেয়, এটা আমাদের দেশের চাইল্ডদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ শিশুরা তো আসলে ওইভাবে বুঝে না, তো তারা কিন্তু খুব ব্যাপক ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছে, যেটা আমিও হয়েছি। তো এই ব্যাপারটাই আসলে আমি একনোলেজ করতে চাচ্ছিলাম আর কি আপনাদের আলোচনার ভিতরে। এখন না হোক কখনো যদি আপনার ব্যাপারটা নিয়ে আলোচনা করেন তাহলে খুব ভালো হয়, কারণ এটা সচেতনতা আমাদের দরকার আছে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনার এই সাহসটার জন্য, অনেক ধন্যবাদ সিট আপনাকে যে আপনার ঘটনার জন্য আমরা সবাই সরি। আমি তো অনেক ট্রমার ভিতর ছিলাম যখন ঘটনাগুলো হয়েছিল, মানে আমি সিরিয়াসলি খুব ট্রমার ভিতর দিয়ে বড় হয়েছি, যদিও যারা করছে না করছে সেটা ভিন্ন ব্যাপার। এখন আমি এখন অনেকটা মানে বের হয়ে আসছি এখান থেকে, আমি জানি যে ব্যাপারটা যখন আমার সাথে হয়েছিল তখন যেই সিচুয়েশনটা ছিল, আমার মেন্টাল কন্ডিশনটা, সেটা তো বের হওয়াটা কতটুকু আসলে যে হয় সেই জানে।
এখন আমি হয়তো বা সেটা মোটামুটি কাটিয়ে উঠতে পারছি, বাট আমি জানি যে বাংলাদেশে এখনো হাজারো শিশু, সেটা স্কুলে হোক, কলেজে হোক, বাসা বাড়িতে হোক, টিচারের মাধ্যমে হোক, প্রতিবেশীর মাধ্যমে হোক, মানে ইট ডাজন মিন যে এটা একদম মাদ্রাসায় হওয়া লাগবে, লিটারেলি, ঠিক আছে, অনেকভাবে হচ্ছে। তো আমরা যদিও বলি যে অনেক ক্ষেত্রে যে মাদ্রাসাটা হাইলাইট হয়, হোক হাইলাইট, তাতে আমার কিছু আসে জানা, যদি কেউ আমাদের সাথে দোষিত হয় সেটা অবশ্যই হাইলাইট করার মতো বিষয়, বাট আরো অনেক জায়গায় যেটা ফ্যামিলিগতভাবে যেহেতু হাইড করা হয়, এটার কারণে অনেক শিশুরা আসলে ভাই খুবই, মানে আমি নিজে ফিল করে বলতেছি যে তারা আসলে এটা বলতে পারে না কাউকে, এবং তারা জানেও না আসলে তাদের কি করা উচিত। তো এটার আসলে আমাদের দেশে কোনো স্ট্রাকচার নাই। তো আপনারা এখানে কথা বলেন, আপনাদের সাথে অবশ্যই অনেক উচ্চপদস্থ লোকজন এখানে আসা যাওয়া করে বা কথাবার্তা হয়, তো এটাই আসলে বলা ছিল, অনুরোধ ছিল আর কি, আপনাদের ব্যাপারটা একটু সচেতনতা তৈরি করবেন প্লিজ। সিট ভাই, আমি আমার একটা পরামর্শ থাকবে আপনার কাছে, যদি আপনি বলছেন যে আপনি একটা ট্রমার মধ্যে দিয়ে আসছেন এবং স্টিল আই বিলিভ যে আপনি আপনি সেই দুঃস্বপ্নের কথা এখনো ভুলতে পারেন না, তো আমি বলবো যে আপনি যেহেতু নিজে ভিকটিম, আপনি এটা নিয়ে কাজ করেন। হ্যাঁ, আপনি আপনি চেষ্টা করেন যাতে আপনার মতো এই ভিকটিম অন্য আর কেউ না হয়, আপনি এটা নিয়ে কাজ করতে থাকেন, আমি আই ফিল দ্যাট ইউ উইল ফিল বেটার। এবং আমি আপনাকে আরো একটা মানে চিন্তা করার জন্য বলছি, আপনি আপনার যে করতেই হবে এমন না, চিন্তা করেন, আমি একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, আপনি এরকম মানে কয়েকজন মানুষকে খুঁজে বের করেন যারা আপনার মতোই, যারা হচ্ছে গিয়ে এই ছোট বয়সে এই ধরনের অ্যাবিউজের শিকার হয়েছে, এরকম 10 জন মানুষকে খুঁজে বের করেন যারা হচ্ছে সাহসের সাথে নিজেদের চেহারা দেখায় এই ভিডিওটা করতে পারবে যে আমি ছোটবেলায় এরকমের একটা অ্যাবিউজের শিকার হয়েছিলাম, সেটার পেছনে আমার কোনো ইয়া ছিল না, আপনারা যেহেতু আপনারা কোনো অন্যায় করেন না, সেহেতু আপনাদের লজ্জিত হওয়ারও কিছু নাই এখানে। আমি যে জিনিসটা আমরা যে জিনিসটা সবসময় আপনাদেরকে সবাইকে বলি, আপনাদের এখানে কোনো লজ্জা নাই, এটা আপনাদের লজ্জা নাই, এটা যারা করেছে তাদের লজ্জা হওয়া উচিত, তাদের লজ্জিত হওয়া উচিত জাতির কাছে। আপনারা যদি একটা এমন একটা কাজ করেন যে আপনারা 10 জন মানুষ মিলে 10টা ভিডিও বানালেন, ভিডিওগুলো একত্রিত করলাম আমরা, যে 10 জন আপনারা বললেন যে আমি ছোটবেলায় এই সময়ে এত এত সালে অমুক মাদ্রাসায় বা অমুক স্কুলে অমুকের দ্বারা নাম ধরে ধরে অমুকের দ্বারা আমরা অ্যাবিউজের শিকার হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত ওইটা কাটাতে আমার অনেক বছর সময় লেগেছে, এবং অন্য বাবা মা যারা আছে তাদের কাছে যদি আপনারা বলেন যে আপনারা যারা বাবা মা আছেন, প্যারেন্টস আছেন, তারা আপনাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখান যে কেউ যদি তোমাদের এইভাবে অ্যাবিউজ করে তোমরা তাতে লজ্জিত হয়ো না, তারা তোমরা তাতে ভয় পেও না, তারা তোমরা যেন আমাদেরকে এসে সেগুলো বলো এবং আমরা যেন সেই রকমের ব্যবস্থা নিতে পারি, এবং বাবা মাকেও যদি আপনারা এই জিনিসটা বোঝান যে এইটা ওই বাচ্চাটার কোনো দোষ না, এটার জন্য অবশ্যই বাচ্চাটাকে দোষ দিয়ে বাচ্চাটাকে মুখ বন্ধ করে রাখবেন না, ওই যে দোষী ব্যক্তি সেই দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করেন, এরকমের যদি একটা মেসেজ আপনারা দিতে পারেন, একটা ছোট 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 কয়েক 10 জনের মিলে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা যদি আমরা সবাই মিলে প্রচার করতে পারি, এরকমের ছোট ছোট কিছু কাজ যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু অনেক মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যেত। সির, আপনাকে আমি বলছি না এটা করতেই হবে, কিন্তু আপনি জিনিসটা একটু ভেবে দেখেন, ঠিক আছে? ইভেন ইভেন ইফ আপনি যদি সেই কাজে সাড়া দেন, তারপরেও কিন্তু মানে আপনি যদি যখন আপনাকে অ্যাবিউজ করা হচ্ছিল, তো যে কাউকে অ্যাবিউজ করা হয় তখন যদি আন্ডার এজ বাচ্চা সেটাতে সাড়া দেয়, তারপরেও তারপরেও কিন্তু এখানে তার কোনো দোষ নাই, শুধুমাত্র শুধুমাত্র দোষ হচ্ছে যে এই জঘন্য কাজটা করবে তার। এই যে কিছুদিন কিছুদিন আগে কয়েক বছর আগে ঢাকাতে একটা মেয়ে মারা গেল, আনুষ্কা নাকি নাম ছিল, নামটা মনে নেই এক্স্যাক্টলি, ও এক ফ্রেন্ডের সাথে আন্ডার এজ ছিল, মারা গেছে পরে ব্লিডিং এর কারণে। তো ওইটা নিয়ে আমি কয়েকজন সাথে কথা বলতে গেছিলাম, সেখানে তারা যেটা হয় আর কি আমাদের কালচারে, যে এটা নিয়ে আসলে কথাটাকে মানুষ একটা ট্যাবুর মতো মনে করে, যে একটা এটা নিয়ে কথা বলা দরকার নাই, এটা কি একটা কোনো বিষয়, ছি 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 এরকম করে। তো আমি যতটুকু জানি যে কোনো একটা দেশে, সম্ভবত ইউকে তে, যে সেখানে এক ধরনের সোশ্যাল কিছু ক্লাব টাইপের আছে, যারা হচ্ছে সেরকম আন্ডার এজ পিপলদেরকে যারা টার্গেট করে, মানে যারা হচ্ছে গিয়া শিকারি, মানে যারা হচ্ছে গিয়া ক্রাইম করে এই ধরনের, ওদেরকে টার্গেট করে করে বিভিন্ন ট্যাপ ফালায়, দেন হচ্ছে ওদেরকে হাতে নাতে ধরে, দেন অথরিটির কাছে আর কি হ্যান্ড ওভার করে, এরকম আমি শুনেছিলাম। তো বাংলাদেশে তো এগুলো আসলে এই মুহূর্তে প্র্যাকটিস করা খুব একটা সম্ভব না, কারণ আমাদের দেশের অবস্থা আমরা এই সিচুয়েশনে নাই। তো তারপরেও আসিফ ভাই যে কথাটা বললেন যে এগুলো নিয়ে কাজ করার জন্য বা চিন্তা করার জন্য, আমি অবশ্যই ভাই এটা অবশ্যই চেষ্টা করবো, আর এই সাহসটা করে বের হয়ে আসাটা আসলে খুব খুব বড় একটা বিষয়, কারণ আমার আমার এখন পর্যন্ত সেই সাহসটুকু নাই যে আমি নিজে সরাসরি ফেস দেখি এটা পাবলিকে বলতে পারবো, বাট অবশ্যই আমি চেষ্টা করবো বা চিন্তা করে দেখবো। তো আপনাদের সাথে শোনার জন্য ধন্যবাদ, আর আপনারা প্লিজ এই ব্যাপারটাকে মাঝে মাঝে আলোচনা রাখবেন, এটা একটা অনুরোধ। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। সিদ ভাই, আবার পরে একসময় কথা হবে। জি অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ কথা বলার জন্য। ঠিক আছে ভাই, উনি তো মানে খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলে, যে উনি মানে এই জিনিসটা, ও যে জিনিসটা বললেন সেই জিনিসটা খুবই মর্মান্তিক, কথাটা তো খুবই মর্মান্তিক, শুনতে তো খুবই খারাপ লাগলো। আপনারা যারা আছেন তারা এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন, যে আপনাদের বাচ্চাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, বাচ্চাদের শেষ আশ্রয়স্থলটা হচ্ছে বাবা মা, তাই না? বাবা মাকে এসে যখন তারা বলে জিনিসটা, অনেক সাহস লাগে তাদের বলতে, বেশিরভাগ সময় বলতেই চায় না, কিন্তু যদি বলে তখন বাবা মাই যদি উল্টা তাকে দোষারোপ করে যে তুই তো মানে তোর হুজুর তোরা কেন করবে, তুই কি করছস, তখন সেই বাচ্চাটা আসলে যাবেটা কই? বাচ্চাটা তো ভয় পাবে, তাই না? বাচ্চাটাকে তো সেই সাহসটা দিতে হবে যে বাচ্চাটাকে, বাচ্চাটা যদি কোনো ধরনের অ্যাবিউজের শিকার হয় সে যেন বাবা মা কেন অন্তত এসে বলতে পারে। এই সাহসটাই তো বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ বাচ্চা কাছে পায় না, যে বাচ্চা বাবাকে বললে বাবা তো মাইরা ফাটা ফেলবে, তাই না? ফারাজ ভাই, দিনদা ভাই কি বলেন আপনারা? তো এই ভয়টা তো সবচেয়ে আগে পাবে। হ্যাঁ, এই এই ভয়টা আছে, আবার অনেক বাপ মা বলতে চায় না। আরেকটা একটু
প্রবলেমও আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্যা হলো কি যে এরকম ইনসিডেন্ট যখন ডিসকভার হয়ে যায়, ডিসক্লোজ হয়ে যায়, তখন সাথে সাথে কি ওই লোকের উপরে যে চড়া উতরা হওয়া শুরু করে। তো অনেকে আবার চিন্তা করে যে খামোখা এত বড় একটা ভদ্রলোক মানুষ, এর বিরুদ্ধে এখন এই এলিগেশন গুলো প্রকাশ করলে পারে, সে হয়তো এরকম একটা মানে তাকে উল্টাপাল্টা বা সমাজে সমাজচ্যুত করে ফেলবে, এরকম একটা ভয় কাজ করে। তো এই জিনিসটা আসলে মানে করা ঠিক না। এই জিনিসটা করে দেখেই হচ্ছে যে জিনিসগুলো আরো ধামাচাপা পড়ে যায়। যেটা করতে হবে সবকিছুই মানে মানে আইনের মাধ্যমে যাইতে হবে, ঠিক আছে, ভালোভাবে একটা আইন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের মাধ্যমে যেতে হবে। একজন এরকম করলে যে তাকে যায় গ্রামের লোকজন মিলে যায় যে মারধর করে মানে কি গলার মধ্যে জুতার মালা পরায় যে ঘুরে বেড়াবে, এটাও ঠিক না। তাকে হচ্ছে যে তাকে যথাযথ আইনের মাধ্যমে তার বিচার করতে হবে, এবং এই এই জিনিসটা করতে পারলে তখন প্রত্যেক বাপ মা বা বাচ্চা কাচ্চারাও তখন বিশেষ করে বাপ মা গার্জিয়ানরা তখন সাহস করবে যে ঠিক আছে ওই লোক এরকম করছে, আমি একটা কেস ফাইল করে দিই, এরপরে যা যা মানে আইনের লোকজন ওরাই সবকিছু ইনভেস্টিগেট করবে, ওরাই বের করে ফেলবে যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই, দিনদয়াল ভাই যেটা বলছে আমি একমত, দিনদয়াল ভাইয়ের সাথে একমত। মানুষের এই ভয়টা থেকে বের হয়ে আসা উচিত। আপনার বাচ্চা, আমাদের বাচ্চা, সবাই, সব বাচ্চা ইনোসেন্ট, এবং যে এই খারাপ কাজটা করছে দোষ শুধুমাত্র তার, এটা আমাদের রিয়েলাইজেশন আসা উচিত। ঠিক আছে, তাহলে আমরা